দলে দলে হাটুরেরা চলেছে হাটে, কেউ গরু নিয়ে, কেউ মহিষ, কেউ বা খালি হাতেই। সবারই গন্তব্য ওমরপুর হাট। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পৌর এলাকায় এই হাট বসে প্রতি শুক্রবার। হাটের একাংশে চলে গবাদি পশুর বিক্রি। সকাল 11টায় শুরু হয়ে পশুর এই হাট চলে সন্ধ্যা পর্যন্ত। গরুর পাশাপাশি বিশাল দেহী মহিষও এখানে বিক্রি হয়। ক্রেতার নজর কাড়তে প্রসাধনীয় ব্যবহার করে কেউ কেউ। গবাদি পশু সামলানোর জন্য দড়াদড়িও বিকোয় সমান তালে। হাটে নানা রকম জিনিস বিক্রির জায়গা আলাদা আলাদা। ফলের জন্য নির্ধারিত জায়গায় ওঠে মৌসুমি ফল ফলারি। নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসেরই ভালো আমদানি এই হাটে। পেট পূর্তির আয়োজনও আছে যথারীতি। ডালা কুলা থেকে শুরু করে মাছ ধরার পলো, বাঁশের এমন কোনো জিনিস নেই যা মেলে না এই হাটে। ওমরপুর হাটের উল্লেখযোগ্য পণ্য মাছ ধরার জাল। স্থানীয় ভাষায় এ সমস্ত জালের নাম টইরো। প্রতিটির বিক্রি 600 থেকে 800 টাকায়। হাটের এই অংশে বিক্রি হয় চেরা কাঠ। তালগাছের কাঠের বেশ চল এখানে। নন্দীগ্রাম জনপদের 27টি হাটের মধ্যে ওমরপুরের হাট নাম করেছে পণ্য বৈচিত্র্যে।